তো হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু বং ট্রাভেল হোলিক্স। আজকে তাড়াহুড়োর মধ্যে আমি ইন্ট্রোটা শ্যুট করছি একদম মোটো ব্লগ থেকেই। এই মুহূর্তে আমি এখন যাচ্ছি বাগুইহাটির রোলটা বাজারের শোরুমে, বাট প্রবলেম হলো আমি এটা প্ল্যান করে বেরোইনি। এটা অল অফ এ সারেন একটা ইনভিটেশন পেয়েছি সৌরিক মোটো ওয়ার্ল্ডের তরফ থেকে। একদম দক্ষিণেশ্বর ব্রিজ থেকে এটা শুরু করলাম মোটো ব্লগটা, যাতে একটা ভালো ভিউ দিয়ে শুরু করতে পারি। আজকে যাওয়ার কারণ হলো NS-এর টোটাল সিরিজের লঞ্চ ইভেন্ট আজকে রোলটা বাজারে ইনগরেট হচ্ছে, তাই জন্য আমরা সবাই ইনভাইটেড। তো চলো সোজা ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমি ব্যাপারটা বুঝতে পারছি না, এখন দুপুর 5টা বাজে, স্টিল কলকাতার রাস্তাঘাট এত ফাঁকা, মানে এই রাস্তাটা এত ফাঁকা আমি কোনোদিন দেখিনি। যদিও বা বলে না সেই বলতে নেই অভিশাপ লেগে যায়, জাস্ট কথাটা বললাম যে ফাঁকার ব্যাস। ওকে, তো অ্যাজ পার গুগল ম্যাপ বা অ্যাজ পার ম্যাপলস বা অ্যাজ পার এক্সপালসের ন্যাভিগেশন আমাকে 350 মিটার্সে রাইড নিতে হবে। এই যে এখানে দেখায়, এটা খুব কাজের জিনিস আমার যদিও বা, বাট স্টিল কিছু কিছু সময় ঝুলিয়ে দেয়। রোলটা বাজাজে তো পৌঁছে গেছি, কিন্তু আমার যে ইনভাইটেড পার্সন, মানে যে আমাকে ইনভাইট করেছে, তাকে খুঁজতে হবে এবার। আমরা মোটামুটি 10-15 মিনিট আগে পৌঁছে গেছি, যে আমাকে ইনভাইট করেছে সে এখন এসে পৌঁছেনি, সে আসছে। আমাদেরকে বাজাজে ইনভাইট করে সে চলে গেছে হিউন্ডাইয়ের শোরুমে গাড়ি দেখতে। তো আসুক, তার সঙ্গে পরিচয় করে কে আমাকে ইনভাইট করেছে। আর এটা হলো পাড়ার একটা ভাই, যার ট্রায়াম্পটা দেখাচ্ছিলাম, ওই যে আমার আগে উড়ে বেড়াচ্ছিল ওটা। ওই বলছি, হিউন্ডাইয়ের শোরুমে কি করতে গেছিল? বাজাজের যে NS সিরিজটা আছে 125, 160, 200, ওই তিনটেরই লঞ্চ হচ্ছে। মানে অ্যাকচুয়ালি গাড়ি অনেকদিন ধরে বেচা কেনা চলছে, বাজাজ চুপচাপই বিক্রি করে দেয়, বেশি পাবলিসিটি করেছে, কিন্তু এটা একটা ডিলার থেকে লঞ্চ করা হচ্ছে যে আমাদের নতুন প্রোডাক্ট এসছে, আপনারা এসে দেখুন। আগে লঞ্চে যাই, দেখি লঞ্চে কী কী কভার করার আছে, সেগুলো কভার করি, আর দেন টেস্ট রাইড যদি পাই তো ভালো, যদি না পাই তো আরও ভালো। সৌরভ দা চ্যানেল আছে ওখানে, প্রমোশন সৌরভ দা চ্যানেল আছে ওখানে সব কিছু দেখতে হবে। 50 টাকা দেবো, এর থেকে বেশি দিতে পারবো। চলো তোমরা আগে ইভেন্টটা দেখো, তারপর কথা। চলো ভেতরে যাই এবার। NS-এর লঞ্চ তো দেখে নিলাম, বাট আনফর্চুনেটলি আজকে টেস্ট রাইড ওয়েস্ট রাইড কিছুই দেয়নি। এবার এখান থেকে যাবো রাজীবদার কাছে, সৌরভ দ্বারা এখন চলে গেছে গাড়ির টেস্ট রাইড নিতে, আর আমি এখন বেরিয়ে যাচ্ছি রাজীব পাইনের বাড়িতে, কেননা আমার টেস্ট রাইড নিয়ে কোনো মতলব নেই। তো আমি ম্যাপ লাগিয়ে নিয়েছি ডিভাইন আইজের, সোজা রাজীবদার বাড়িতে যাবো এখন, কেন তার থেকেই আলটিমেটলি চেন লুপটা নিতে হবে, সে কিনে রেখে দিয়েছে আমার জন্য। এত ক্রাউডেড জায়গা, আমাদের সালকিয়া ক্রাউডেড হতে পারে, বাট এত ঘিঞ্জি নয়, এরাই জ্যাম করে লাগিয়ে রেখে দেবে। 2-4 মিনিট ধরে এইভাবেই চলে যাচ্ছে, মানে বাইক নিয়ে ঘোরা, গাড়ি নিয়ে ঘোরা বেকার, টোটোতে ঘোরা ঘোরাই বেটার। আচ্ছা, রাজীবদের সঙ্গে যে যে আলাপ করতে চাও তাদের জন্য ডিরেকশনস দিয়ে দিচ্ছি আমি। এই নেতাজির মূর্তি, এখান থেকে ডিভাইন আইজ গুগল ম্যাপসে মারবে দেশবন্ধু নগর, ওটাই হলো রাজীব পাইনের অ্যাড্রেস। যারা যারা মিট করতে চাও আগে চলে যাও, থ্যাংক ইউ লেটার। দেখেছি ভিডিওতে, রাখতে হয় এগুলো, যে রাজীব পাইন আমার জন্য হাত নাড়াচ্ছে। আমি যাকে আইডল মানি সে চলে এসে আমার সামনে। কেমন আছো? সবাইকে তোমার বাড়ির অ্যাড্রেস দিচ্ছি আমি। হ্যাঁ, পুরো একদম পাই টু পাই অ্যাড্রেস দিয়ে দিয়েছি, যার যার আসার বাড়িতে চলে আসবে সোজা। হ্যাঁ, যদি ব্র্যান্ডগুলো আমার বাড়িতে এসে পৌঁছে যায় তাহলে তো আরও ভালো, তাই না? এই বাড়ির অ্যাড্রেস দিয়ে দে, ব্র্যান্ড যদি একটু প্লিজ, ব্র্যান্ড যদি দেখছো আমাকে। আমাকে কোনো ব্র্যান্ড দেখে না। চলো তাহলে দাদা, এলাম
টাটা, আবার দেখা হবে। প্রায় আধ ঘন্টা আড্ডা মেরেছি, সাকসেস, অনেকক্ষণ গল্প হলো, আর আমার সব থেকে বড় একটা কাজ হয়ে গেল, চেন লুপটা। চলো তাহলে এগোলাম, পরে কোনো রাইডে দেখা হবে। চলো অল সেট টু গো, ঘড়িতে এখন বাজে 8টা। আর তোমাদের এই লাইফস্টাইল ব্লগ, মানে আমি জানি না লাইফস্টাইল ব্লগ কীভাবে বানায়, বাট যেরকমই বানিয়েছি তোমাদের ভালো লাগলে তোমরা জানো কী করতে হবে, বারবার বলবো না, প্রত্যেক ভিডিওতেই বলি। তো অনেকদিন পর কন্টেন্ট দিলাম, আর সত্যি বলতে এখনও অবধি ঘোরা বেড়ানো এগুলো না খুব কমে গেছে। সত্যি বলতে কি ঘোরার জন্য যে টাকাটা ইনভেস্ট করতেই মানে করতে হয় আর কি, করছি মানে এতদিন যা করেছি সেটা থেকে ইউটিউবে আমি এখনও অবধি রেভিনিউ জেনারেট করতে পারিনি সেইভাবে। তো তাই জন্য ভাবলাম যে চলো লাইফস্টাইল ব্লগই ট্রাই করি। আর তোমাদের মধ্যে অনেকে বলেও ছিলে যে আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্সেস, কীভাবে সব কিছু ম্যানেজ করি, রাইডে বেরোই, কাজকর্ম সব কিছু, এটা নিয়ে অনেকে ইন্টারেস্টেড ছিল। তো ভাবলাম চলো ট্রাই করেই দেখি কেমন হয়। তো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো এই জিনিসটা। আমি ফার্স্ট টাইম আজকে লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম ইউটিউবে লাইফস্টাইল দেখানোর চেষ্টা করলাম, যে আমি কী করি, কোথায় যাই, কীভাবে কাটাই, আমার বন্ধু সার্কেল কারা কারা আছে। তো আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। তোমাদের যেটা ভালো লাগবে আমাকে সাজেশনে জানিও যে হ্যাঁ এটা ভালো লেগেছে বা এটা খারাপ লেগেছে। তো চলো সোজা দেখা হচ্ছে এরপরে নেক্সট কোনো রাইডে, বা হয়তো লাইফস্টাইল ব্লগ যদি ভালো লাগে, যদি কোনো অপরচুনিটি থাকে যে এরকম কিছু কন্টেন্ট বানানোর, তো অবশ্যই বানাবো। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড বি সেফ, রাইড সেফ। চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।